नमस्कार बंधुरा चैनल सकल प्रिय बंधु अनेक अनेक शुभेच्छा स्वागत आशा करी अपनारा सकले भलो ए सुस्थ आछेन बंधुरा छाद बागाने नतून एक भिडियो अपन का शेयर करते चले आशा करी भिडियोटी अपन अनेकटा उपकारे लागबे भलो लागबे बंधुरा देखुन छाद बागाने कि सुंदर कत फुल फुटे आछे देखुन कत सुंदर निश्चय अपन बाड़ीते एरकम एक गाच अपनारा लागिए तादेर सेई सब गाचेर फुल ठीक एरकम ही फुटछे আমি সমস্ত যেগুলো আমি ব্যবহার করে এই রকম ফুল পেয়েছি সমস্তটাই হচ্ছে জৈবিক ভাবে আমি ঘরোয়া উপকরণ দিয়ে কত ফুল দেখুন বন্ধুরা তারপরে যেটা আমি দেখাচ্ছি সেটা দেখুন লঙ্কা গাছগুলো এই লঙ্কা গাছগুলো কত লঙ্কা চলে এসেছে কত সুন্দর দেখুন আর এই লঙ্কা গাছের ডগাগুলো এই দেখুন যে গোড়া থেকে যে শাখা যেগুলো ডালপালা বেরিয়েছে এই ডালপালাগুলোকে অবশ্যই আপনারা ছাঁটাই করে দেবেন বন্ধুরা আমি এই গাছটাকে লঙ্কা গাছটাকে আরো হেলদি এবং শক্ত মজবুত করার জন্য আমি এই নিচের এই যে সরু সরু ডালগুলো আমি কেটে দিচ্ছি আপনারা এই রকম এই গোড়া থেকে যে ডালগুলো বেরুবে দুর্বল ডাল যেগুলো সরু লিগলিগ করছে সেই ডালগুলো অবশ্যই কেটে দেবেন এর ফলে কি হবে উপর দিকে ডালগুলো আরো শক্ত হবে মজবুত হবে এবং ঝোপালো হবে আমি এই ভাবে কেটে দিচ্ছি তারপর আমি এইগুলোতে আমি অ্যালোভেরা পাতার এইটা দিয়ে দিচ্ছি জেলটা এই গাছে লঙ্কাগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর না এটা এটাও একটু মোটা টাইপের এটা একটু গোল টাইপের এই লঙ্কাটা প্রতিটি ডগায় ডগায় কিরকম লঙ্কাটা ধরেছে দেখুন তারপর দেখাচ্ছি বন্ধুরা আমার টমেটো গাছে কিরকম টমেটোগুলো পেকেছে সেইগুলো আমি তুলে নেব দুটো একটা টমেটো পেকে আছে এই একটা টমেটো কতটা বড় বড় দেখুন বন্ধুরা টমেটো বন্ধুরা আমি এই সব যে টমেটো লঙ্কা গাছ ফুল গাছগুলোকে আরো সবুজ সতেজ ঝোপালা করার জন্য আমি যে লিকুইড তরলটা ব্যবহার করে এই রকম আমি উপকার পেয়েছি সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমার দেখুন আপনারা এই রকম আমার মত এই লিকুইড ফার্টিলাইজারটা সমস্ত রকম ফুল ফল সবজি গাছে প্রয়োগ করবেন বন্ধুরা আমি যে দেখুন যে লিকুইড এই ফার্টিলাইজারটি তৈরি করে দেখাবো তার জন্য আমি যে উপকরণটি নিয়েছি সেটা হচ্ছে এক বছরের পুরনো গোবর সার আপনারা চাইলে এখানে এই পুরনো ঘুটেটাও নিতে পারেন আমি এখানে এক কেজি পরিমাণ এই রকম গোবর সার বা এই ঘুটেও নিয়েছি ঘুটো দিয়েও আমি করেছি খানিকটা 500 মতন আমার এখানে ঘুটে আছে আর 500 আছে এইরকম গোবর সার সেটা 10 লিটার জলে আমি ভিজিয়ে রেখেছি একটু গুড় দিয়ে এটা আমি কমপক্ষে 3-4 দিন এটা ভিজিয়ে রেখে দিয়েছি তারপর আমি যে উপকরণটি নেব বন্ধুরা সেটা হচ্ছে চাল ধোয়া জল এই জলটাও আমি সমপরিমাণ যে চালটা নিয়েছি প্রথমকার চাল ধোয়া জলটার সঙ্গে আমি সমপরিমাণ কলের জল মিশিয়ে এটা তৈরি করে রেখে দিয়েছি এরপর আমি যেটা নেব বন্ধুরা এইখানে আমি এইটাতে একটু ছেঁকে নেব এইখানটা আমার আছে 5 থেকে 6 লিটার কলের জল আছে তার সঙ্গে আমি এটা দিচ্ছি 500 এই গোবর সারটা সারের লিকুইডটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি যেটা দেবো বন্ধুরা সেটা হচ্ছে এই চাল ধোয়া জলটা আমি গাছের যে লিকুইড তরলগুলো ব্যবহার করি বন্ধুরা আমি প্রতি সপ্তাহে সপ্তাহে পাল্টি পাল্টি ব্যবহার করি আমি খুব কলের জলটা প্লেন জলটা খুব কম পরিমাণে দিই আমি প্রত্যেক দিন ওই সবজি ভেজানো জলটা আমি টাটকা সেই সবজি ভেজানো জলটা দিই চাল ধোয়া জলটা দিই এরপর আমি এই গাছের গুঁড়াগুলো আমি 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আপনারা চাইলে এইরকম ভিজিয়ে রেখে দেবেন তারপর এই জলটা দেবেন এইভাবে দিয়ে দেবেন অল্প করে পাল দিয়ে দিয়ে আপনারা দিয়ে দেবেন এর ফলে কি হবে বন্ধুরা গাছটা আরো ঝোপালো হবে সবুজ হবে সতেজ হবে কাণ্ডের কাণ্ড শক্ত হবে কোনো রকম পোকামাকড়ে উৎপাতও হবে না তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে আমার মতন আমি যে পদ্ধতিগুলো বলে দিচ্ছি ঠিক নিয়ম মেনে মেনে এইরকম এই উপকরণগুলি আপনারা গাছে প্রয়োগ করুন। আমি যে উপকরণটি যেটা দেখালাম বন্ধুরা, সেটা 15 দিন অন্তর অন্তর প্রতিটি গাছে আপনারা প্রয়োগ করবেন। আপনারা প্রচুর প্রচুর ছাদে গাছ বসান, অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।